গেল 17 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে 3 ও 15 দিনের মোবাইল ইন্টারনেট প্যাকেজ বাতিলের সিদ্ধান্ত জানায় বিটিআরসি। 7, 30 ও আনলিমিটেড এই 3 মেয়াদে সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে প্যাকেজ সংখ্যা 95টি থেকে কমিয়ে 40টিতে নির্ধারণ করা হয়। বিটিআরসির নির্দেশনা মেনে রোববার থেকে 3 ও 15 দিন মেয়াদের ডাটা প্যাকেজ সরিয়ে ফেলবে মোবাইল অপারেটররা। কোনো হেরফের হচ্ছে না 1 মাস ও আনলিমিটেড মেয়াদের ডাটায়, তবে 7 দিন মেয়াদের ডাটা ব্যবহারে খরচ বাড়ছে। অপারেটররা বলছে কোনো প্যাকেজে দাম ঠিক রেখে ডাটা ভলিউম কমানো হবে, আবার কোনোটায় ডাটা ভলিউম ঠিক রেখে বাড়ানো হবে দাম। এতে গড়ে 10 থেকে 15 টাকা বাড়তি খরচ হতে পারে গ্রাহকের। এক সপ্তাহের জন্য কিনতে গেলে প্রায় 50 থেকে 60 টাকা পড়ে যায়, আর যদি 1 মাসের জন্য কিনতে যাই প্রায় 150 থেকে 200 টাকা হয়ে যায়। মানে এটা তো আমাদের জন্য স্টুডেন্টদের জন্য অনেক টাফ হয়ে যায়। 17 টাকা আমি 2 GB কিনতে আমার 15 দিন টাইম দিত, এনা আমার বাসায় ওয়াইফাই ছিল, এখন যদি 15 দিন এটা উঠে দেয় সেক্ষেত্রে আমার লস, অবশ্যই আমার লস। আমার বেশি টাকা দিয়া বেশি MB কেনার তখন প্রয়োজন পড়ে না, খরচ না বাড়তো। এই এই ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত ঠিক ছিল, আমাদের সিদ্ধান্ত ঠিক ছিল আর কি, আমরাও লাভবান হতাম। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। অপারেটররা বলছে ভ্যাট ও ট্যাক্সের কারণে ইন্টারনেটের দাম বেড়েছে 7 থেকে 8%। প্রায় 7 কোটি গ্রাহক ব্যবহার করেন 3 দিন মেয়াদের ডাটা। সব মিলিয়ে নতুন সিদ্ধান্তে গ্রাহক হারানোর শঙ্কায় মোবাইল অপারেটররা, যদিও বিটিআরসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে বলে দাবি তাদের। এই ইম্প্যাক্টটা অনেক বড় আকারে হবে এবং এটার কারণে আমাদের দিকেও অনেকটা ড্যান্ট হবে, আমাদের রেভিনিউ ড্যান্ট হবে, সাবস্ক্রাইবারের পেনিট্রেশন ড্যান্ট হবে। বিটিএসসির সঙ্গে কিন্তু আমরা বারবার কথা বলেছি এবং তারা কিন্তু বেশ কয়েকবার কনসালটেশনও হয়েছিল এবং তারা কিন্তু বলছেন যে না, যেহেতু এটা একটা ডিসিশন হয়েছে আপনি এটা করেন, করার পরে আমরা দেখি, যদি যদি দরকার হয় আমরা পরে চেঞ্জ করব। বর্তমানে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন প্রায় 11 কোটি 97 লাখ গ্রাহক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।